আসসালামু আলাইকুম। মুমিনুন্নেছা সরকারি মহিলা কলেজ কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো, নিরাপদে আছো এবং স্বাস্থ্যবিধি মেনে চলছো, আর সাথে সাথে লেখাপড়াটাও চালিয়ে নিয়ে যাচ্ছ। কেননা এই সময়টাকে অবশ্যই কাজে লাগাতে হবে, ঘরে বসে সময় নষ্ট না করে লেখাপড়ার সাথে থাকতে হবে। কেননা কলেজ যে কোনো সময় হয়তো খুলে যাবে, আর খুলে দিলে পরীক্ষা শুরু হয়ে যাবে। এজন্য অবশ্যই আমাদের প্রস্তুতি থাকতে হবে। তো আসো আমরা মূল পাঠে প্রবেশ করি। আজকে আমি চতুর্থ বর্ষের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি কোর্সের চতুর্থ অধ্যায়ের প্লাজমিড ভেক্টর নিয়ে পড়াবো। আমি এখানে একটা ছবি ইনক্লুড করেছি, তোমরা দেখতে পাচ্ছো ছবি, একটা ব্যাকটেরিয়ার ছবি, ইস্টেরিয়া কোলি ব্যাকটেরিয়া, যেটাকে আমরা প্লাজমিডটাকে চিহ্নিত করেছি। ব্যাকটেরিয়াল ডিএনএ ছাড়াও আলাদাভাবে প্লাজমিড, আলাদা যে ডিএনএ অংশ থাকে সেটাকেই প্লাজমিড বলা হয়, তোমরা জানো। এবং এখানে আমি প্লাজমিডের ছবি ইনক্লুড করেছি, তোমরা দেখতে পাচ্ছো। তো আজকে আমাদের এই প্লাজমিড নিয়েই পুরোটা আলোচনা থাকবে, তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটি বোঝার চেষ্টা করবে। আজকের অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ কোশ্চেন, যে কোশ্চেন গুলি বিগত পরীক্ষাগুলিতে বারবারই এসছে, সেগুলিকে আমি আলাদা করে কোড করেছি। ভেক্টর কাকে বলে? একটি আদর্শ ভেক্টরের বৈশিষ্ট্য সমূহ উল্লেখ করো। ভেক্টর কি? জিন প্রকৌশলে ব্যবহৃত ভেক্টর গুলোর নাম উল্লেখ করো এবং ভেক্টর হিসাবে প্লাজমিডের ভূমিকা লিখো। ক্লোনিং ভেক্টর হিসাবে PBR-322 এর গঠন ও ব্যবহার লিখো। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ ভেক্টর হিসাবে ব্যাকটেরিয়ার ব্যবহার সুবিধাজনক কেন? এই কোশ্চেন গুলি বিগত পরীক্ষায় এসছে, তবে এর বাইরে যে আসবে না এমনটি বলা যায় না। জ্ঞান অর্জনের কোনো বিকল্প নেই বিধায় এর বাইরে যে সকল কোশ্চেন আছে সেগুলিকেও তোমরা জানার চেষ্টা করবে। তো আসো আমরা প্রথম যে কোশ্চেন, ভেক্টর কাকে বলে, সেটা সম্পর্কে জেনে নিই। রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির মূল প্রতিপাদ্য বিষয় হলো একটি জীবের কোনো বিশেষ জিন ডিএনএ জিন থেকে ডিএনএ পৃথক করে অন্য একটি জীবের ডিএনএ অণুর সুনির্দিষ্ট স্থানে সংযুক্ত করা, তাই না? এটা আমরা এর আগেই জেনেছি যখন আমরা রিকম্বিনেন্ট ডিএনএ ধাপসমূহ পড়েছি। তাহলে জিনের যাতে নতুন জীবে সঠিকভাবে প্রতিলিপন ঘটে ও প্রকাশ পায় সেদিকে লক্ষ্য রাখতে হবে, তাই না? অবশ্যই লক্ষ্য রাখতে হবে যাতে ডিএনএ যে ক্ষমতা, অর্থাৎ রেপ্লিকেশন, প্রতিলিপন ক্ষমতা, সেটা যাতে সঠিকভাবে ঘটে সেটা লক্ষ্য রাখতে হবে। অধিকাংশ ক্ষেত্রে আহরিত জিনটি ইস্পিত জিন জীবের জিনোম সরাসরি সংযুক্ত করা সম্ভব হয় না বলে কাঙ্ক্ষিত জিনটিকে পৃথক করে অন্য একটি বাহক ডিএনএ অণুর সাথে যুক্ত করে প্রথমে এর সংখ্যা বৃদ্ধি করা হয় ও পরে বাহক ডিএনএ পোষক ডিএনএ সহ পোষক জিনে স্থানান্তর করা। এটা হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির যে ধাপ, যে অধিকাংশ ক্ষেত্রে আহরিত জিনটি, যে জিনটাকে আমরা আহরণ করলাম অর্থাৎ কাঙ্ক্ষিত যে জিনটি, সেটা ইস্পিত জীবের জিনোমে সরাসরি সংযুক্ত করা সম্ভব হয় না বলে কাঙ্ক্ষিত জিনটিকে পৃথক করে অন্য একটি বাহক ডিএনএ অণুর সাথে, একটা বাহক ডিএনএ অণুর সাথে যুক্ত করে প্রথমে এর সংখ্যা বৃদ্ধি করা হয়। অর্থাৎ যেখানে আমরা জিনোমে সরাসরি সংযুক্ত করব সেখানে সরাসরি আমরা ওটাকে সংযুক্ত করতে পারি না, এবং পারি না বলেই আমরা একটা বাহক ডিএনএ অণুর সাথে প্রথমে এর সংখ্যা বৃদ্ধি করি এবং পরে বাহক ডিএনএ সহ পোষক জীবে স্থানান্তর করি। তাহলে যে ডিএনএ অণুর সাথে অন্য জীব হতে আহরিত কাঙ্ক্ষিত জিন বা ডিএনএ অণু সন্নিবিষ্ট করার পর উহা বিশ্বস্ততার সাথে বহন ও অনুলিপন করে তাকে ভেক্টর বলে। অর্থাৎ আমরা যে কাঙ্ক্ষিত জিন বা ডিএনএ অণু সন্নিবেশিত করার পর যে কাঙ্ক্ষিত জিনটা, কাঙ্ক্ষিত যে ডিএনএটা, সেটা রেপ্লিকেশন করার জন্য যেই ভেক্টর বিশ্বস্ততার সাথে ওটা বহন করে এবং ডিএনএ এর অনুলিপন ঘটায় সেটাই হচ্ছে ভেক্টর। তাই ভেক্টর অণুকে এজন্য অনেক সময় ভেহিকেল বা ডিএনএ বাহনও বলা হয়ে থাকে। প্রকৃতি উৎসের উপর নির্ভর করে ভেক্টরকে ব্যাকটেরিয়াল, প্লাজমিড, ব্যাকটেরিওফাজ, ফাজমিড বা কসমিড প্রভৃতি বলা হয়। অর্থাৎ ভেক্টরকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়ে থাকে। একটা আদর্শ ভেক্টরের নিম্নলিখিত গুণাবলী অবশ্যই থাকতে হবে। একটা আদর্শ ভেক্টরের প্রথম যে গুণাবলীটা থাকতে হবে সেটা হলো ভেক্টরটি দ্রুত বিভাজন ক্ষমতা সম্পন্ন হওয়া প্রয়োজন।
কাঙ্ক্ষিত ডিএনএ সন্নিবেশনের জন্য ভেক্টরে একটি নির্দিষ্ট অংশ থাকতে হবে, যাতে সন্নিবেশনের পর নবাগত ডিএনএ বা জিনের প্রয়োজনীয় কোনো কার্যক্রমে ব্যাঘাত না ঘটে। 3 নম্বর, যেহেতু ভেক্টর ডিএনএ বিশেষ, ভেক্টরও যেহেতু একটি ডিএনএ, অর্থাৎ প্লাজমিডটাও তো আলাদা একটা ডিএনএ, সেটা আমরা ছবিতে দেখিয়েছি, এজন্য রেপ্লিকেশনের জন্য এতে রেপ্লিকেশন প্রারম্ভিক সাইট ও সমাপ্তিকরণ সাইট থাকবে। অর্থাৎ ওই ডিএনএ এরও যাতে রেপ্লিকেশন না ঘটে, যেটা আমরা কাঙ্ক্ষিত যে ডিএনএটাকে আমরা ইনসার্ট করলাম শুধু সেটারই যাতে রেপ্লিকেশন ঘটে, এই জন্য রেপ্লিকেশন সাইটে একটা প্রোমোটার থাকতে হবে, যেটা এর আগে আমি প্রোমোটারের কথা বলেছিলাম যখন আমি জিন সংশ্লেষণ করিয়েছিলাম। অর্থাৎ একটা প্রারম্ভিক সাইট থাকবে, একটা সমাপ্তিকরণ সাইট থাকবে, এটাকে মানে কি বলবো, যাতে এটার কোনো রকম রেপ্লিকেশন অন্যটার সাথে না ঘটে এই কারণে। আচ্ছা, তাহলে আমরা 3 নম্বর বৈশিষ্ট্যটা জানলাম। 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সুবিধা মতো ব্যবহারের জন্য ভেক্টরের রেস্ট্রিকশন এনজাইমের সাহায্যে কর্তনের জন্য মাল্টি ক্লোনাল সাইট থাকবে। 5 নম্বর বৈশিষ্ট্য, ভেক্টর সহজে শনাক্তকরণের জন্য এতে মার্কার থাকতে হবে, সাধারণত কোনো জৈব নাশক সহিষ্ণু জিন মার্কার হিসেবে চিহ্নিত করা যায়। ভেক্টরটির আয়তন সাধারণত ছোট হওয়া প্রয়োজন, যাতে সহজে পোষক কোষে স্থাপনযোগ্য হয়। তাহলে এটা হচ্ছে একটি আদর্শ ভেক্টরের বৈশিষ্ট্য, ভেক্টরটির আয়তন অবশ্যই ছোট হতে হবে যাতে পোষক কোষে এটাকে সহজে স্থাপন করা যায়, এটা একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এখন জিন প্রকৌশলে আমরা যে সমস্ত ভেক্টরগুলি ব্যবহার করে থাকি সেগুলির মধ্যে সেগুলিকে 2 ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ক্লোনিং ভেক্টর আর একটা হচ্ছে এক্সপ্রেশন ভেক্টর। ক্লোনিং ভেক্টরকে আবার কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে প্লাজমিড, ব্যাকটেরিওফাজ, অসমিড, ফেজমিড, ফাজমিড, আর্টিফিশিয়াল ক্রোমোজোমস, এটা হচ্ছে এই 6 রকম ভাগে ভাগ করা হয়। আর এক্সপ্রেশন ভেক্টরকে আলাদাভাবে কোনো বিভক্ত করা হয়নি, এটা একটাই, একটা ভাগেই বিভক্ত, সেটা হচ্ছে এক্সপ্রেশন ভেক্টর। এখন আমি এখানে কয়েকটি ভেক্টরের ছবি দিয়েছি, যেমন এটা প্লাজমিড ভেক্টরের ছবি, প্লাজমিডটাই বেশি মাত্রায় জনপ্রিয় ভেক্টর হিসেবে আমরা সাধারণত এটাকেই ব্যবহার করে থাকি। ব্যাকটেরিও ফাজেরও গুরুত্ব রয়েছে এবং কসমিক ভেক্টর ক্লোনিং এর ক্ষেত্রে কসমিক ভেক্টরেও ব্যবহার করা হয়ে থাকে। ভেক্টর হিসাবে প্লাজমিডের ভূমিকা, ভেক্টর হিসাবে প্লাজমিডের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ, প্লাজমিডটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়ে থাকে। জিন প্রকৌশলে সাধারণত ব্যাকটেরিয়াল প্লাজমিড ভেক্টর হিসাবে ব্যবহার করা হলেও বিভিন্ন ক্ষেত্রে ইস্ট প্লাজমিড, ফাজমিড, কসমিড প্রভৃতি ভেক্টরও ব্যবহার করা হয়। অর্থাৎ ব্যাকটেরিয়াল প্লাজমিড ছাড়াও ইস্টের প্লাজমিড, ফাজমিড, কসমিড প্রভৃতি ভেক্টর হিসাবে ব্যবহার করা হয়। এখন এই যে এখানে আমরা একটা প্লাজমিড ভেক্টরের ছবি দেখতে পাচ্ছি, আমরা জানি একটি আদর্শ ভেক্টরের বৈশিষ্ট্যের ক্ষেত্রে যে কনসিস্ট অফ 6318 BP অফ ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ, অর্থাৎ এটা হচ্ছে তার যে এত বিপি ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ থাকলে সেটা হচ্ছে সাইজে ছোট হয়, এবং 50 থেকে 100 কপিস পার হ্যাপ্লয়েড সেল, এটা এটা তার হচ্ছে হ্যাপ্লয়েড সেলে তার এই এই কপি করার ক্ষমতা থাকতে হবে, এবং লোকেটেড ইন নিউক্লিয়াস অফ ইস্ট সেল, এবং ইস্ট সেলের নিউক্লিয়াসে এটা অবস্থান করে। এটা হচ্ছে ইস্ট প্লাজমিডের যে বৈশিষ্ট্য সেটা এখানে উল্লেখ করা হয়েছে, এবং এটা হচ্ছে কোভ্যালেন্টলি ক্লোজড সার্কুলার ডিএনএ মলিকুল, অর্থাৎ এটা ডিএনএ ক্লোজড সার্কুলার মলিকুল মলিকুল এটা হচ্ছে ইস্ট প্লাজমিডের যে বৈশিষ্ট্য বৈশিষ্ট্যের ক্ষেত্রে, অর্থাৎ প্লাজমিড ভেক্টরের ক্ষেত্রে এই বৈশিষ্ট্যগুলি অবশ্যই থাকতে হবে, এবং এই বৈশিষ্ট্যগুলি পুরা মাত্রায় রয়েছে যে কনসিস্ট অফ 6318 BP
কফ ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ বা এটা ডাবল স্ট্যান্ডার্ড এতটি বিপি ডিএনএ এখানে থাকবে। আর হচ্ছে 50 থেকে 100 কপিস পার হ্যাপ্লয়েড সেল, অর্থাৎ প্রতি হ্যাপ্লয়েড সেলে এতটা কপি সে করতে পারে। আর লোকেটেড ইন নিউক্লিয়াস অফ ইস সেল, অর্থাৎ এখানে এটাই বোঝাচ্ছে যে একটা আদর্শ ভেক্টরের যেসব গুণাবলী থাকা দরকার সেটা ইস প্লাজমিডে রয়েছে, বিধায় এটাকে ভেক্টর হিসাবে ব্যবহার করা হয়। ফ্যাজমিড যে ভেক্টরটা রয়েছে সেটা ফ্যাজমিড ভেক্টরের ছবি এখানে আমি দিয়েছি, যে এখানে বলা হয়েছিল যে একটা প্রোমোটার থাকতে হবে, অর্থাৎ প্রোমোটার প্রারম্ভিক সাইট এবং সমাপ্তিকরণ সাইট এখানে থাকতে হবে। তো এই যে অংশটা, এই অংশটা হচ্ছে প্রোমোটার অর্থাৎ প্রারম্ভিক সাইট, আর এখানে এই যে অংশটা, এই অংশটাকে এখানে সোজা করে দেখিয়েছে, এটা হচ্ছে ডিসপ্লেড পেপটাইড, অর্থাৎ প্রোটিনের একটা অংশ, পেপটাইড বন্ডের একটা অংশ। এই ব্ল্যাক অংশটা হচ্ছে কোড প্রোটিন, আর এই হোয়াইট অংশটা হচ্ছে সিক্রেশন সিক্রেশন সিগনাল, অর্থাৎ এখানে তার যে এনজাইম যেটা দরকার হয় সেটা এখানে সিক্রেশন ঘটবে। আর এটা হচ্ছে অ্যাম্পিসিলিন রোধক, অ্যাম্পিসিলিন রোধী, আর এটা ডিএনএ যে ওরি ওরি সামনে আমরা জানবো, অরিজিন অফ রেস্ট্রিকশন। ফ্যাজমিড ভেক্টরের বৈশিষ্ট্য হিসাবে আমরা এখানে জানছিলাম যে ফ্যাজমিড অর ফ্যাজমিড ইজ এ প্লাজমিড দ্যাট কন্টেইনস অ্যান F1 অরিজিন অফ রেপ্লিকেশন ফ্রম অ্যান F1 ফেজ, অর্থাৎ এটা এমন একটি ভেক্টর যেটা হচ্ছে F1 অরিজিন এবং F1 ফেজে এটা রেপ্লিকেশন করতে পারে, F1 ফেজ থেকে এটা রেপ্লিকেশন করতে পারে, এবং ইট ক্যান বি ইউজড অ্যাজ এ টাইপ অফ ক্লোনিং ভেক্টর, অর্থাৎ এটা ক্লোনিং ভেক্টর হিসাবে ইউজ করা হয় ইন কম্বিনেশন উইথ ফিলামেন্টোয়াস ফেজ M13, অর্থাৎ এটা ফিলামেন্ট, এখানে যেমন F1 ফেজ এখানেও ফিলামেন্টোয়াস ফেজে এটাকে ভেক্টর হিসাবে, ক্লোনিং ভেক্টর হিসাবে কম্বিনেশন করে ব্যবহার করা হয়। এই ফ্যাজমিড ক্যান বি রেপ্লিকেটেড অ্যাজ এ প্লাজমিড, অর্থাৎ এটা এমনভাবে রেপ্লিকেশন করতে পারে, অ্যান্ড অলসো বি প্যাকড প্যাকেজ অ্যাজ সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ ইন ভাইরাল প্র্যাকটিস ভাইরাল পার্টিকেলস, অর্থাৎ এটা সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ, ডিএনএ যখন আমরা কমপ্লিমেন্টারি ডিএনএ যখন আমরা পড়েছিলাম কপি ডিএনএ, সেখানে আমরা দেখেছিলাম যে একটা সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ গঠন করে তারপরে সেটার প্রতিলিপন হিসাবে আরেকটি মানে আরেকটি স্ট্র্যান্ড তৈরি হয়ে যায়। তো ঠিক সেইভাবেই, অ্যান্ড অলসো বি প্যাকেজড অ্যাট সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ ইন এ ভাইরাল পার্টিকেলস, অর্থাৎ ভাইরাল পার্টিকেলসে তারা সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ হিসাবে প্যাকড থাকে। তো এটা হচ্ছে প্লাজমিড ভেক্টরের বৈশিষ্ট্য। তো এখানে প্লাজমিড ভেক্টর ব্যাকটেরিয়া কোষে জিনোম বহির্ভূত যে ক্ষুদ্র বৃত্তাকার অনুলিপনশীল ডিএনএ অংশ পাওয়া যায় সেটাই হচ্ছে প্লাজমিড ভেক্টর। আমরা দেখেছি স্লাইডেই দেখেছি যে প্লাজমিড কোনটা, ইস্ট এমনকি উচ্চতর উদ্ভিদের মাইটোকন্ড্রিয়া ও প্লাস্টিডে প্লাজমিড পাওয়া যায়। তো প্লাজমিড অ্যাক্ট অ্যাজ এ ভেক্টর, এটা হচ্ছে প্লাজমিড আর কি ভেক্টর অফ হরিজন্টাল জিন ট্রান্সফার অ্যান্ড অ্যাসেনশিয়াল জেনেটিক ইঞ্জিনিয়ারিং টুলস, এটা জিন ট্রান্সফারের ক্ষেত্রে হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ জেনেটিক ইঞ্জিনিয়ারিং টুল হিসাবে ব্যবহৃত হয়। দে কোড ফর জিন ইনভলভ ইন মেনি অ্যাসপেক্টস অফ মাইক্রো বায়োলজি ইনক্লুডিং ডিটক্সিকেশন, ভাইরুলেন্স, ইকোলজিক্যাল ইন্টারাকশন অ্যান্ড অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স, অর্থাৎ প্লাজমিড এসব ক্ষেত্রে দে কোড ফর জিন ইনভলভড মেনি অ্যাসপেক্টস, অর্থাৎ অনেক
দিকে অনেক দিক বিবেচনা করে এই প্লাজমিড গুলি কাজ করে থাকে, অর্থাৎ মাইক্রোবায়োলজিক্যাল কোন ইস্যুতে কাজ করে থাকে, ইনক্লুডিং ডিটক্সিকেশন, অর্থাৎ টক্সিন বস্তুকে, বিষাক্ত বস্তুকে নিঃমুক্ত করার কাজে ব্যবহার করা হয়, ভাইরুলেন্স, ইকোলজিক্যাল ইন্টারেকশন অ্যান্ড অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স, এসব কাজে প্লাজমিডকে ভেক্টর হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। তো ভেক্টর হিসাবে প্লাজমিডের যে আরো ভূমিকা রয়েছে সেটা হচ্ছে দ্রুত বিভাজন ক্ষমতার জন্য ভেক্টর হিসাবে জিন ক্লোনিং এ এটাকে ব্যবহার করা হয়। বিভাজন ক্ষমতা আমরা দেখতেই পাচ্ছি যে কিভাবে সে তার এই যে এখানে প্লাজমিড ব্যাকটেরিয়া, এটাকে আমরা প্লাজমিড বলছি, মানে সে খুব দ্রুত তার সেল গুলিকে মাল্টিপ্লিকেশন করতে পারে, যার কারণে এটাকে আমরা সর্বাপেক্ষা বেশি পছন্দ করি। এবং বৃত্তাকার প্লাজমিড রেস্ট্রিকশন এনজাইমের সাহায্যে সুবিধা মতো স্থানে কেটে সেই স্থানে কাঙ্ক্ষিত ডিএনএ খন্ড লাইগেজ এনজাইমের সাহায্যে সংযুক্ত করে একটি বৃহদায়তন বৃত্তাকার কাইমেরিক প্লাজমিড তৈরি করা সম্ভব হয়। অর্থাৎ এই যে বৃত্তাকার প্লাজমিডটাকে আমরা দেখতে পাচ্ছি তার যে কোনো স্থানে রেস্ট্রিকশন এনজাইম দ্বারা কেটে আবার যে কোনো স্থানে জোড়া লাগানো যায় লাইগেজ এনজাইমের সাহায্যে। এই যে লাইগেজ এনজাইমের সাহায্যে আমরা যে ডিএনএটাকে জোড়া লাগালাম, যে টার্গেট জিনটাকে আমরা যে জোড়া লাগালাম এই জিনটাকে বলছে হচ্ছে কাইমেরিক প্লাজমিড, অর্থাৎ জোড়া লাগানোর পরে যে অবস্থা সেটাকে বলছে কাইমেরিক প্লাজমিড। কাইমেরিক প্লাজমিড ইলেকট্রোফোরেসিস প্রক্রিয়ায় সহজেই পৃথক করা যায়, অর্থাৎ এই এই যে কাইমেরিক প্লাজমিডটা তৈরি হলো সেটাকে ইলেকট্রোফোরেসিস এর মাধ্যমে পৃথক করা যায়। এছাড়া কিছু কিছু অ্যান্টিবায়োটিক সহিষ্ণু জিন প্লাজমিডে উপস্থিত থাকতে দেখা যায়, যার জন্য কাইমেরিক ডিএনএ শনাক্ত করা সহজ হয়। অ্যান্টিবায়োটিক, এই যে অ্যান্টিবায়োটিক রোধী জিন থাকে এখানে, কোনো কোনোটা অ্যাম্পিসিলিন রোধী থাকে, কোনো কোনোটা বিভিন্ন রকম অ্যান্টিবায়োটিক রোধী জিন থাকে, যার কারণে এই কাইমেরিক ডিএনএটাকে সহজেই শনাক্ত করা যায়। অর্থাৎ যেটা এখানে সংযুক্ত করা হলো সেটাকে আমরা চিনবো কিভাবে, সেটা চেনার জন্য এখানে তো আমরা কালার করে চিনছি ছবিতে, কিন্তু যখন ল্যাবরেটরিতে বিজ্ঞানীগণ কাজ করে তখন কোনটা কোন জিনটাকে সংযুক্ত করা হলো, কোন ডিএনএটাকে সংযুক্ত করা হলো, সেই ডিএনএটাকে কাইমেরিক ডিএনএ বলছে, সেই ডিএনএটাকে সহজেই শনাক্ত করা যায় এই অ্যান্টিবায়োটিক রোধী জিনগুলি থাকার কারণে, অথবা ইলেকট্রোফোরেসিস প্রক্রিয়ায়ও ওই যে কাইমেরিক ডিএনএটা, অর্থাৎ এই যে আমাদের যে জিনটা সেটাকে সহজেই পৃথক করা সম্ভব হয়। আমাদের জিন বলছে এই কারণে যে যে জিনটাকে আসলে ইনসার্ট করা হলো সেটা। তো এখানে জিন স্ক্রিনিং ডায়াগনস্টিক টেস্ট ফর প্রিম্যাচিউর মনোপলস, অর্থাৎ এখানে যে এই এই ধাপগুলি অনুসরণ করে জিন স্ক্রিনিং করে ডায়াগনস্টিক টেস্ট করে যখন আমরা এটাকে আলাদা করি সেটাকে দেখানো হয়েছে। যদি কোনো প্লাজমিডে দুই ধরনের অ্যান্টিবায়োটিক রোধী জিন উপস্থিত থাকে এবং রেস্ট্রিকশন সাইট এদের একটির মধ্যভাগ হয়, তাহলে ওই স্থানে সংযুক্ত করণ বা টার্গেট ডিএনএ খন্ড যুক্ত প্লাজমিডটি একটি অ্যান্টিবায়োটিক সহিষ্ণু হয়ে পড়ে এবং ডিএনএ সন্নিবেশিত জিনের ক্ষমতা হারায়। অর্থাৎ যদি অ্যান্টিবায়োটিকে, যে এখানে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স জিন যেটা অ্যাম্পিসিলিন হোক বা অন্য কোনো অ্যান্টিবায়োটিক রোধী জিন থাকে, অর্থাৎ প্লাজমিড যদি দুই ধরনের অ্যান্টিবায়োটিক রোধী জিন উপস্থিত থাকে, তাহলে রেস্ট্রিকশন সাইট এদের মধ্যভাগে যদি থাকে, রেস্ট্রিকশন সাইট যদি ওই দুই অ্যান্টিবায়োটিক রোধী জিনের মধ্যভাগে থাকে, তাহলে ওই স্থানে সংযুক্তকরণ বা টার্গেট ডিএনএ খন্ডযুক্ত প্লাজমিডটি একটি অ্যান্টিবায়োটিক সহিষ্ণু হয়ে পড়ে এবং ডিএনএ সন্নিবেশিত জিনের ক্ষমতা হারায়। অর্থাৎ
সেই প্লাজমিড দিয়ে অ্যান্টিবায়োটিক সহিষ্ণু হয়ে পড়ে। ওই অ্যান্টিবায়োটিকের একটা অ্যান্টিবায়োটিক এসে মানে চিনতে পারে তার যে ডিএনএ যে সন্নিবেশিত, সন্নিবেশিত যেটা সেটা তার ক্ষমতাটা হারিয়ে ফেলে। আবার প্রোমোটার টাইপ টার্গেট জিন এক্সপ্রেশন, এই প্রোমোটার থাকার কারণেও সে তার এক্সপ্রেশন যে ক্ষমতাটা সেটা সে করতে পারে না। অর্থাৎ এই যে ডিএনএটা প্লাজমিডের যে ডিএনএটা সেটা সে ক্ষমতা হারিয়ে ফেলে, অর্থাৎ এই টার্গেট জিনটাই তার ক্ষমতা প্রদর্শন করতে পারে। এভাবে অ্যান্টিবায়োটিকের প্রতিক্রিয়া দেখে কাইমেরিক প্লাজমিড পৃথক করা হয়। আদর্শ ভেক্টরের সকল গুণাবলী প্লাজমিডে উপস্থিত। এছাড়া পোষক দেহে প্রকাশের জন্য প্লাজমিড বাহক হিসাবে ব্যবহার করা অ্যান্টিবায়োটিকের যে প্রতিক্রিয়া সেটা দেখেই সেই পরীক্ষাগারে কাইমেরিক জিনটাকে আলাদাভাবে পৃথক করা হয়, কেননা ওইটাকে আবার কাঙ্ক্ষিত জিনে আবার স্থানান্তর করতে হবে। এই যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স জিন গুলিকে এখানে আলাদা করা হয়েছে অ্যাডমিনিস্ট্রেশন ফর রেজিস্ট্যান্স জিন জিন এই জায়গায় এটাকে আলাদা করে সংযোগ করা হয়েছে। এবং রেজিস্ট্যান্স প্লাজমিড বলা হয়েছে এই কারণে যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স থাকার কারণে এটা মানে যে কোনো ধরনের বিক্রিয়া, যে কোনো ধরনের সমস্যাতে এরা প্রতিরোধী ক্ষমতা দেখাতে পারবে, অর্থাৎ এরা কোনো রকম প্রতিক্রিয়া দেখাবে না। এরা রেজিস্ট্যান্স জিন, এরা রেপ্লিকেশন করবে না, অন্য কিছু ঘটাবে না, যেহেতু এখানে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স জিন সংযুক্ত করা হয়েছে। কারণ তো এখানে প্লাজমিড PBR-322-কে আদর্শ ভেক্টর হিসাবে সবসময়ই তুলনা করা হয়, কারণ এখানে একটি ভেক্টরের সবরকম যে গুণাবলী থাকা দরকার সেগুলি তার হয়েছে। এবং এখানে আমরা এই যে অ্যাম্পিসিলিন রোধী এবং টেট্রাসাইক্লিন রোধী দুই ধরনের জিনকে আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে রেস্ট্রিকশন সাইটটা দুই অ্যান্টিবায়োটিকের মাঝখানে রয়েছে, দুইটার মাঝখানে হলে সে সহজেই তার প্রতিক্রিয়াটি একটার উপরে সে সহিষ্ণু হয়ে পড়ে, একটা জিনের উপরে সে সহিষ্ণু হয়ে পড়ে। এবং এই স্থানে কর্তন করে, অর্থাৎ এই যে অ্যাম্পিসিলিন রোধী এটার উপরে যেহেতু সে এখানে কর্তন করে ফরেন ডিএনএ ফ্র্যাগমেন্টেশন, ফরেন ডিএনএ এখানে সংযুক্ত করা হয়, সংযুক্ত করে এখানে অ্যাম্পিসিলিন আর জিন ইনএফেক্টিভ করে দেয়া হয়। এটা টেট্রাসিলিনের কার্যকারিতা থাকে এবং এটাকে সে এটাকে ইনএফেক্টিভ এফেক্টেড করে এখানে ফরেন ডিএনএটাকে, ফরেন ডিএনএ ফ্র্যাগমেন্টসটাকে এখানে সংযুক্ত করে দেয়া হয়। তো প্রাকৃতিক ভাবে প্রাপ্ত যেসব প্লাজমিড সেগুলিতে কাঙ্ক্ষিত সকল গুণাবলী সবসময় উপস্থিত থাকে না, এজন্য অনেক সময় প্লাজমিডে অনুলিপন ক্ষমতা বা অ্যান্টিবায়োটিক রোধক জিন সন্নিবেশিত করে ব্যবহারের উপযোগী কৃত্রিম প্লাজমিড তৈরি করা হয়। কারণ আমরা জানি যে প্রাকৃতিক ভাবে যে সমস্ত প্লাজমিড পাওয়া যায় সেগুলিতে হয়তো অনেক সীমাবদ্ধতা থাকে, এবং ওই সীমাবদ্ধতা থাকার কারণে তারা ওই কাজটি অর্থাৎ কাঙ্ক্ষিত জিনটি সংযুক্ত রাখার, সংযুক্ত রেখে তার রেপ্লিকেশন করার কাজটি সঠিক মাত্রায় করতে পারে না। এজন্য পরীক্ষাগারে আমরা প্লাজমিড তৈরি করে থাকি, বিজ্ঞানীগণ প্লাজমিড তৈরি করে থাকে। সেই প্লাজমিড তৈরি করার জন্য কি করা হয়, এর অনুলিপন ক্ষমতা এবং অ্যান্টিবায়োটিক রোধক জিন সন্নিবেশিত করে এটাকে কৃত্রিম ভাবে উপযোগী করা হয়, যাতে সে কাঙ্ক্ষিত ডিএনএটাকে ধারণ করতে পারে। এবং 1973 সালে সর্বপ্রথম ভেক্টর হিসাবে প্লাজমিড PSC-101 গবেষণাগারে ব্যবহার করা হয়। এই যে এখানে আমি একটা PSC-101 প্লাজমিডের ছবি দিয়েছি, যে এখানে প্রোমোটার এবং এটা টেট্রাসাইক্লিন রোধী,
স্টিল থাকবে এবং এটা রেপ্লিকেশন অঞ্চল, এটা এটা এই প্রমোটার এবং এটা হচ্ছে এখানে আমরা ড্রাইভ করে লাগাবো আমাদের যে কাঙ্ক্ষিত ডিএনএটাকে এখানে সংযুক্ত করা হবে, এবং এটা ওই আমাদের যে প্লাজমিড ছিল ইস্ট প্লাজমিড করেছিলাম আমরা, সেটার চাইতেও সাইজে ছোট, 5406 বিপি বিশিষ্ট ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ বিশিষ্ট, যার কারণে এটা পোষক দেহে স্থানান্তর করা আরো সহজ। কেননা আমরা জেনেছি যে প্লাজমিডের আকার ছোট হলে গবেষণাগারে এটাকে পোষক দেহে স্থানান্তর করতে সুবিধা হয়। তো PBR-322 PUC এমন দুটি জনপ্রিয় কৃত্রিম প্লাজমিড ভেক্টর, অর্থাৎ এর আগে আমরা যে ভেক্টরটি দেখেছি সেই ভেক্টরটির চাইতেও, যে PSC-101 এটার চাইতেও এই যে ভেক্টরটি আমরা পরবর্তীতে আবার এগুলিকে তৈরি করা হয়েছে গবেষণাগারে, PR-322 এবং PUC এমন দুটি জনপ্রিয় কৃত্রিম প্লাজমিড ভেক্টর, টিআই ও আরআই প্লাজমিড উচ্চতর উদ্ভিদে জিন ক্লোনিং এর জন্য বিশেষ উপযোগী বলে বিবেচিত হয়েছে। প্লাজমিডের ক্ষুদ্রাকৃতির জন্য উচ্চতর জীবের বৃহদায়তন জিন বহন বহনে প্লাজমিডের সীমাবদ্ধতা দেখা যায়, তবে ব্যাকটেরিয়ার পরিবর্তে ইস্টের প্লাজমিড ব্যবহার করলে ওই সমস্যার সমাধান হয়ে যায়। তাহলে এখানে হচ্ছে PBR-322 আর হচ্ছে PUC ভেক্টর, এই দুইটা ভেক্টরের বৈশিষ্ট্য আমি উল্লেখ করেছি যে দিস ওয়াজ দ্য ফার্স্ট ওয়াইডলি ইউজড প্লাজমিড ভেক্টর, এবং এটা মানে প্রথম ওয়াইডলি এটাকে ইউজড করা হয়, এবং PBR-322 হ্যাজ এ রিলেটিভলি স্মল সাইজ অফ 4363 বিপি, অর্থাৎ তুলনামূলকভাবে এটার সাইজটা ছোট হয়, আর আমরা জানি যে সাইজটা ছোট হওয়া দরকার, এবং অলসো দিস ভেক্টর হ্যাজ রিজনেবলি হাই কপি, অর্থাৎ এটার যে কপি করার ক্ষমতা সেটা বেশি। তারপরে এটার যে নোমেন প্লেজার, অর্থাৎ এটার যে নামকরণ করা হয়েছে সেই নোমেন প্লেজার হচ্ছে পিতে প্লাজমিড, পিআরএ বলিভার এবং রডরিজ নামক দুজন বিজ্ঞানী এটাকে নামকরণ করেছেন। দ্য টু রিসার্চার হু ডেভেলপড ইট, মানে বলিভার এবং রডরিজ নামক দুজন গবেষক এটাকে ডেভেলপ করে, এবং 322 নং অফ ডেভেলপড ইন দ্য সেম ল্যাবরেটরি, একই ল্যাবরেটরিতে এটা এই নাম্বার দিয়ে ডেভেলপ করা হয়। এর আগে 321টা গবেষণা হয়েছে, এটা হচ্ছে 322 নম্বর গবেষণা, যার কারণে এই নামকরণ করা হয়েছে। অর্থাৎ প্লাজমিড বলিভার রডরিজ 322 হচ্ছে ওই ল্যাবরেটরির 322 নম্বর গবেষণা। আর পিইউসি ভেক্টর, পিইউসি আর অবটেইনড বাই মডিফাইং দ্য পিবিআর PBR-322 ভেক্টর, অর্থাৎ PBR-322 ভেক্টরকে সামান্য মডিফাই করে এটাকে পাওয়া গিয়েছে। দিজ আর স্মলার দেন PBR-322 বাই বিইং অনলি 2.7 কেবি, অর্থাৎ এটা যদি 4.363 বিপি হয় তো এটা তার চাইতে স্মলার, ইট প্রডিউস 500 থেকে 600 কপিস, এবং এটার নোমেন প্লেজার হচ্ছে নামকরণ পিতে প্লাজমিড, ইউসিতে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, আর কনস্ট্রাকশন অফ পিসি অরিজিন অফ রেপ্লিকেশন, অর্থাৎ এটার ওরিটা থাকবে এবং সিলেক্টেবল মার্কার থাকবে, এবং এটার ল্যাক জেট জিন হ্যাভিং MCS, অর্থাৎ MCS হচ্ছে মাল্টিপল ক্লোনিং সাইট থাকবে, মাল্টিপল ক্লোনিং অর্থাৎ কয়েকটা সাইট থাকবে যেখানে কয়েকটা জায়গায় ক্লোনিং করতে পারবে, তো যার কারণে এই ভেক্টরটাকে সেইভাবেই ক্লোনিং এর জন্যই উপযোগী করে তৈরি করা হয়েছে। এজন্য এরা পরীক্ষাগারে এদের মানে ব্যবহার করা হয়ও অনেক বেশি।
তো এরপরে প্রকৃতিগত ভাবে প্রাপ্ত প্লাজমিডে ব্যবহার উপযোগী সকল গুণাবলী থাকে না, এজন্য প্রাকৃতিক প্লাজমিডের সাথে চাহিদা অনুযায়ী বৈশিষ্ট্য যুক্ত করে কৃত্রিম ভাবে ব্যবহার উপযোগী করে তোলা হয়। কৃত্রিম ভেক্টরের মধ্যে প্রথম সর্বাধিক পরিচিত নামটি হচ্ছে প্লাজমিড পিভিআর 320, যে এখানে একদম যেটা চাই আমরা, যে দুইটা অ্যান্টিবায়োটিক রোধক জিন থাকবে, এই যে অ্যাম্পিসিলিন এবং টেট্রাসাইক্লিন রোধক জিন, অরিজিন অফ রেপ্লিকেশন সাইট থাকবে, তারপরে এই অংশগুলি যেখানে আমরা নির্ধারিত স্থানে আমরা কাটতে পারবো, অর্থাৎ যেই প্যালিন্ড্রম সিকোয়েন্স যুক্ত সাইট, রেস্ট্রিকশন সাইট যেখানে রেস্ট্রিকশন এনজাইম কাজ করবে, সেই স্থান থাকবে। তো সবগুলি মিলে যায় এই পিবিআর 322-র সাথে, যার কারণে এটা আদর্শ ক্লোনিং ভেক্টর হিসেবে ব্যবহার করা হয়। ব্যাকটেরিয়া কোলি হতে প্লাজমিড কোল ই আই এর পরিবর্তন করে এই প্লাজমিডটি তৈরি করা হয়েছে এবং এর ডিএনএ 4362BB বিশিষ্ট। এটি গঠনে পরিবর্তন এনে আরো অনেক প্লাজমিড ভেক্টর তৈরি করা হয়েছে, যেটা আমরা একটু আগে পিইউসি তে দেখেছি। তাই জাস্ট এটার গঠনে পরিবর্তন এনেই আরো ভেক্টর তৈরি করা হয়েছে। তাই পিবিআর কে বলা হয় শেষোক্তদের পিতা বা পিতামহ। অলিভার ও রড্রেস নামক দুজন আণবিক জীববিজ্ঞানী এই কৃত্রিম প্লাজমিড তৈরি করেন বলে তাদের নাম অনুসারে পিবিআর 322 নামকরণ করা হয়েছে। এই কথাগুলি আমি এর আগেও বলেছি, এজন্য এটা আর বললাম না। তো এর যে ওরি অর্থাৎ অরিজিন অফ রেপ্লিকেশন হচ্ছে শিথিল, অর্থাৎ ব্যাকটেরিয়া কোষের ডিএনএ পলিমারেজ এনজাইমের সাহায্যে প্লাজমিডটির অনেক কপি তৈরি হতে পারে, অনেক কপি তো করতে পারে, এটা আমি আগেও বলেছি। তারপরে ক্লোরিন ফেনিকল প্রয়োগ করে ব্যাকটেরিয়া ক্রোমোজোমের রেপ্লিকেশন স্থগিত রাখা যায়। ক্লোরিন ফেনিকল একটা রাসায়নিক পদার্থ যেটা ব্যবহার করে ব্যাকটেরিয়া ক্রোমোসোমের রেপ্লিকেশন স্থগিত রাখা যায় এবং পূর্বোক্ত দুটি কারণে ব্যাকটেরিয়া কোষে পিবিআর 322 প্লাজমিডের উচ্চ সংখ্যা বিদ্যমান থাকতে পারে এবং জিন ক্লোনিং এর জন্য এই ভেক্টরটি খুবই গুরুত্বপূর্ণ। আর পিবিআর 322 অণুটি তেমন বড় নয়, মাত্র 4362BB, এ কারণে এটি সহজে স্থানান্তর করা যায়, অর্থাৎ এটা পোষক দেহে সহজে এটাকে স্থাপন করা যায় এবং এর অণুতে অ্যান্টিবায়োটিক প্রতিরোধক জিন রয়েছে, অর্থাৎ এই যে এমপিআর অ্যাম্পিসিলিন রোধক এবং টেট্রাসিলিন রোধক। এবং এটা যখন ল্যাবরেটরিতে আবাদ করা হয়, তখন আবাদে পিবিআর 322 প্লাজমিড আছে কিনা জানতে হলে এটা চমৎকার মার্কার হিসাবে কাজে লাগে। এ দুটা জিন অর্থাৎ আমরা যখন ল্যাবরেটরিতে কাজ করব তখন এই দুইটা আছে কিনা, এই এই পিবিআর 322 আছে কিনা সেটা চেনার জন্য এই দুইটা অ্যাম্পিসিলিন এবং টেট্রাসাইক্লিন রোধক জিন মার্কার হিসাবে কাজ করে, কেননা এই দুটি অ্যান্টিবায়োটিক রোধক যুক্ত আবাদ মাধ্যমে প্লাজমিড বাহী ব্যাকটেরিয়া সহজে জন্মাতে সক্ষম, অর্থাৎ এর সাহায্যে প্লাজমিড বাহী ব্যাকটেরিয়া খুব দ্রুত জন্মায়, যার কারণে সহজেই বোঝা যায় যে এখানে পিবিআর 322 প্লাজমিডের উপস্থিত রয়েছে। পিবিআর 322 অণুতে উক্ত দুটি জিনের ভেতর যে কয়েকটি অনন্য রেস্ট্রিকশন সাইট রয়েছে সেগুলো জিন ক্লোনিং এ বিশেষ সহায়ক হয়ে থাকে, যেমন জিন টেট্রা এর ভিতরে অবস্থিত PAMH11, অর্থাৎ এই যে এটা H1, অর্থাৎ এগুলি হচ্ছে রেস্ট্রিকশন সাইট। এই অংশে সহজেই রেস্ট্রিকশন এনজাইম প্রয়োগ করলে এটা কেটে যায় এবং এই জিনটি কেটে কাটার স্থানে কোনো বহিরাগত ডিএনএ খন্ড বা জিন সন্নিবেশিত করে দিলে টেট্রাসাইক্লিন প্রতিরোধক যে জিনটা সেটা অকেজ হয়ে যাবে। এবং এরকম কয়েকটা সাইট থাকার কারণে, যেমন এই HIND3, তারপরে ECO-RI, এগুলি হচ্ছে সব এক একটা PAMH1, এগুলি এক একটা রেস্ট্রিকশন সাইট, অর্থাৎ এখানে এই রেস্ট্রিকশন এনজাইম গুলি ক্রিয়া করবে।
বিডিআর 322 প্লাজমেটে 29টি একক রেস্ট্রিকশন অঞ্চল রয়েছে, অর্থাৎ এই প্লাজমিডটাতে 29 ধরনের, এখানে সবগুলিকে দেখানো হয়নি এই চিত্রটাতে, তবে 29টি একক রেস্ট্রিকশন অঞ্চল রয়েছে যা ভিন্ন ভিন্ন এনজাইমের জন্য ক্রিয়াশীল, অর্থাৎ ভিন্ন ভিন্ন রেস্ট্রিকশন এনজাইম এখানে ক্রিয়া করে ওই নির্ধারিত স্থানে কেটে দিবে এবং সুবিধা মতো ডিএনএ সংযোগের জন্য প্রয়োজনীয় রেস্ট্রিকশন এনজাইম ব্যবহার করে কর্তন করা যায়, এবং এতগুলি রেস্ট্রিকশন সাইট থাকার কারণেই এটাকে ক্লোনিং এ বেশি মাত্রায় ব্যবহার করা হয়। ক্লোনিং এর জন্য যে প্লাজমিড ব্যবহার করা হয় তাকে চিহ্নিত করার জন্য সেখানে একটি অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জিনকে নির্দিষ্ট করা হয়, তবে পিবিআর 322 নামক প্লাজমিডে অ্যাম্পিসিলিন এবং টেট্রাসাইক্লিন প্রতিরোধী জিন রয়েছে এবং যার কারণে এটা জানি যে এই দুইটা জিন মার্কার হিসাবে কাজ করে। অতএব পিবিআর 322 ব্যবহার করলে প্রথম ধাপে অ্যাম্পিসিলিন যুক্ত জিনটি আবাদ মাধ্যমে রেখে দিলে যেসব উপযুক্ত কোষে প্লাজমিড প্রবেশ করেনি সেসব কোষে বংশবৃদ্ধি ঘটবে। কেবল প্লাজমিড গ্রহণকারী কোষের বংশবৃদ্ধি ঘটবে, যার কারণে এই জিনগুলি থাকার কারণে সহজেই বোঝা যায় যে এখানে পিবিআর 322 জিন রয়েছে। বাহক ডিএনএ হিসেবে যখন পিবিআর 322 কে ব্যবহার করা হয় তখন এটি কোনো একটি অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জিনকে নির্দিষ্ট করে করে তাকে মার্কার জিন হিসাবে চিহ্নিত করা হয় এবং প্যাসেঞ্জার ডিএনএ সংযুক্তকরণের উদ্দেশ্যে অন্যটিকে কোনো একটি রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কর্তন করা হয়। অর্থাৎ এখানে যেহেতু 29টি সাইট রয়েছে সেই 29টি সাইটে যে কোনো একটি রেস্ট্রিকশন এনজাইম দিয়ে সেটাকে কর্তন করা হয়। সিলেকশন মার্কার অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স জিন, এই যে প্রোমোটার থাকবে, স্টার্ট মেকিং আরএনএ হেয়ার, এখানে কাটা যাবে, এখানে ইনসার্ট করা যাবে এবং আই কাট অ্যান্ড পেস্ট দিস রেস্ট্রিকশন সাইট, এবং এটা ওরি অর্থাৎ অরিজিন অফ রেপ্লিকেশন সাইট, এখানে সে স্টার্ট কপিং দ্য ডিএনএ হেয়ার, অর্থাৎ এখানে ডিএনএ কপিং কপি হবে। তাহলে এখানে ভেক্টরটা, প্লাজমিড ভেক্টরটা আসলে কিভাবে কাজ করে এই স্লাইডটির মাধ্যমে সেটা বোঝানো হয়েছে। রেস্ট্রিকশন অংশের ম্যাপ অনুযায়ী যদি বিএএন H1 দিয়ে কাটা হয় তবে প্যাসেঞ্জার ডিএনএ কেবল টেট্রাসাইক্লিন প্রতিরোধী জিনের অন্তর্গত অংশে প্রবেশ করবে, অর্থাৎ যদি এই এই অংশে এই রেস্ট্রিকশন সাইটে যদি কাটা হয় তবে প্যাসেঞ্জার ডিএনএ অর্থাৎ যে ডিএনএটাকে আমরা নিলাম সেই ডিএনএটা টেট্রাসাইক্লিন প্রতিরোধী জিনের অন্তর্গত অংশে প্রবেশ করবে এবং এই কর্তিত অংশে যদি প্যাসেঞ্জার ডিএনএ এর সংযোগ ঘটে তবে অ্যাম্পিসিলিন জিন কার্যকর থেকে যাবে কিন্তু টেট্রাসাইক্লিন জিনটা অকার্যকর হয়ে যাবে, অর্থাৎ একটাকে সে শনাক্ত করবে আর একটাকে সে অকার্যকর করে দেবে। যদি প্লাজমিডে কোনো প্যাসেঞ্জার ডিএনএ সংযোগ না ঘটে তবে নিজের মধ্যে পুনঃসংযোগ হয়ে পূর্ব অবস্থায় যখন ফিরে যায় তখন অ্যাম্পিসিলিন ও টেট্রাসাইক্লিন জিন দ্বয় কার্যকর থাকবে, এরূপ অবস্থায় পুনঃসংযোজিত এবং অপুনঃসংযোজিত প্লাজমিড গ্রহণকারী উপযুক্ত কোষগুলোকে আলাদা করে নেওয়া হয়। যে এখানে আবাদ মাধ্যম, আবাদ মাধ্যমে প্লাজমিড, এখানে এভাবে করে প্লাজমিড গ্রহণকারী উপযুক্ত কোষগুলিকে চিহ্নিত করে এখানে আলাদা করে নেওয়া। 1970 খ্রিস্টাব্দে বিজ্ঞানী স্ট্যানলি কোহেন এবং হার্বার্ট বয়ার্ড ইস্টেরিয়া কোলি নামক ব্যাকটেরিয়াকে অণুজীব বিদ্যার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার জন্য বেছে নেন, অর্থাৎ এই ব্যাকটেরিয়া ও ভেক্টর হিসাবে ব্যাকটেরিয়ার ব্যবহার সুবিধাজনক কেন উনি এই ব্যাকটেরিয়াটাকে ইস্টেরিয়া কোলিকেই বেছে নেন, এবং এরা হচ্ছে এককোষী এবং আদিকোষী প্রাণী, যে এখানে ব্যাকটেরিয়া ডিএনএ প্লাজমিড ডিএনএ এরা সহজে জন্মায় এবং সহজে ব্যবহারযোগ্য। ব্যাকটেরিয়া যে অতি ক্ষুদ্র বৃত্তাকার এবং ক্রোমোজোম বহির্ভূত নন জিনোমিক দ্বিসূত্রক ডিএনএ বিদ্যমান যা সাইটোপ্লাজমে স্বাধীনভাবে আত্মপ্রজননশীল এবং বিশেষ বংশগতির বৈশিষ্ট্য বহন করে তাকেই বলা হয় প্লাজমিড। এই যে আমরা দেখতে পাচ্ছি প্লাজমিডটাকে, এবং এটা কেই আদর্শ ভেক্টর হিসাবে বিবেচনা করা হয়ে থাকে। ব্যাকটেরিয়া কোষে ক্রোমোজোম বা মূল ডিএনএ ব্যতীত ক্ষুদ্র আকৃতির ডিএনএ প্লাজমিড। প্লাজমিড শব্দটি যে ল্যাডারবার্গ 1952 খ্রিস্টাব্দে প্রথম ব্যবহার করেন, বিজ্ঞানী ল্যাডারবার্গের ছবি দেখতে পাচ্ছ তোমরা, প্রতি কোষে এদের সংখ্যা 1 থেকে 1000টি হতে পারে এবং প্লাজমিড গুলো অধিক উৎপাদন ক্ষমতা সম্পন্ন, এজন্য এদেরকে ক্লোনিং ভেক্টর হিসেবে
ব্যবহার করা হয় এবং এজন্যই ভেক্টর হিসাবে ব্যাকটেরিয়া প্লাজমিডের ব্যবহার সুবিধাজনক। আর এই প্লাজমিডের বৈশিষ্ট্যগুলো হচ্ছে ব্যাকটেরিয়ার বংশবৃদ্ধির সাথে সাথে প্লাজমিডগুলো অতি দ্রুত সংখ্যা বৃদ্ধিতে সক্ষম, এই প্লাজমিড ডিএনএ গুলো দ্রুত প্রতিলিপি তৈরিতে সক্ষম, নিজস্ব প্রতিলিপন অঞ্চল অর্থাৎ রেপ্লিকেশন জোন বিদ্যমান, ফরেন ডিএনএ মুক্ত হওয়ার পর নিজস্ব বৈশিষ্ট্য অক্ষুণ্ণ থাকে, এগুলো সহজে পৃথককরণযোগ্য এবং সহজে স্থানান্তরযোগ্য। এসব কারণে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ ব্যাকটেরিয়ার বহুল ব্যবহার সুবিধাজনক। তো এতক্ষণ আমার ক্লাসটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। যদি কোনো সমস্যা থাকে কমেন্টসে জানাতে ভুলবে না। তোমরা সবাই ভালো থাকো, আল্লাহ।